এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি অনেকদিন বাদে আজকে ব্লগ করছি, মানে আজকে আমি ঠিক ব্লগ করছি না, আজকে আমি করতে চলেছি দুখানা প্রোডাক্ট রিভিউ। তো মানে আজকে প্রোডাক্টটা আমি অনেকদিন ধরে ব্লগ করছি না, তারও কিছু রিজন আছে। কারণ আমার এক্সাম চলছে, আমার আইসিএসসি এক্সাম চলছে। আমি বলেইছিলাম যে আমি ক্লাস টেনে পড়ি, তো আমার এখন আইসিএসসি এক্সাম চলছে, আমি প্রচুরই চাপে আছি। মানে প্রথম দিন এক্সাম দিতে গেছিলাম, আমার প্রচুর টেনশন হচ্ছিল, ভাবছিলাম যে কী করবো না করবো। তো আমার পরীক্ষাগুলো এমনি ভালোই গেছে, আমার এখনও তিনটে এক্সাম হয়েছে, তো আমার খুব ভালোই গেছে এক্সাম। তো আমার হিস্ট্রি এক্সামের দিন কী হয়েছে, হিস্ট্রি এক্সামের দিন আমার পা মুচকে গেছে। মানে কিছু না কিছু আমার সাথে একটা হয়, আমার পা মুচকে গেছে। তো আমার পা মুচকে যাওয়ার পর একটা ক্রেপ ব্যান্ডেজ টেপ ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। তো এমনি এখন আমি ঠিকঠাকই আছি, যথেষ্ট সুস্থই আছি। তাই ভাবলাম যে অনেকদিন আমার ব্লক ব্লক হচ্ছে না, আর আমার এক্সামের পর আমি 4 দিন ছুটি পেয়েছি, মানে ফ্রাইডে স্যাটারডে সানডে, মানে 4 দিন না 3 দিন, 3 দিন আমি ছুটি পেয়েছি। তো 3 দিন ছুটি, আমার মানডে আবার এক্সাম আছে, ম্যাথস এক্সাম। তো 3 দিন আমি ছুটি পেয়েছি। তো আমি ভাবলাম যে তাহলে একটা ব্লগ করেই দিই, মানে ব্লগ তো করবো না, তাহলে আমি একটা রিভিউ করে দিই। তো আমি আজকে রিভিউ করেছি, অবশ্যই তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমি কিসের উপর আজকে রিভিউ করতে চলেছি। আজকে রিভিউ করতে চলেছি দুটো প্রোডাক্ট, একটা একটা হচ্ছে তোমার ওয়াও সায়েন্সের তোমার অ্যাপল সিডার ভিনিগারের শ্যাম্পু, আর একটা ওয়াও সায়েন্সেরই তোমার অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ। তো প্রথমে আমি ওয়াও সায়েন্সের ফেস ওয়াশটা দিয়ে চালু করি। তো এই যে ফেস ওয়াশ, এই যে ফেস ওয়াশ, অ্যাটলিস্ট দেখতে পাচ্ছো, দেখো দেখতে পাচ্ছো কি না, আমি ফটোটা দিয়ে দেবো অবশ্যই। তো এটার দাম তোমার বলতে গেলে এটার দাম হচ্ছে 250 টাকা, কিন্তু এটা আমি পারচেস করেছি হচ্ছে 211 টাকা দিয়ে। সেটা আমি বলছি, আমি এত কম দামে কোথা থেকে পারচেস করেছি, আমি পারচেস করেছি এটা হচ্ছে ফার্মেসি মেডিসিন অ্যাপ থেকে। মানে মেডিসিন অ্যাপটা কি বলতো, মেডিসিন অ্যাপটা খুবই ভালো। মানে ভাবো মেডিসিনটা আমি যদি আজকে অর্ডার দিই, আজকে আমি ভাবো আমি যদি সকালবেলা 11টায় যদি অর্ডারটা দিই, আমি ওটা মানে সন্ধেবেলা 5টার সময় পেয়ে যাবো ফার্মেসি। মানে এতটাই ভালো অ্যাপ, খুবই তাড়াতাড়ি ওরা ডেলিভারি দেয়। আমি অনেক কিছু অর্ডার করি, ওষুধ থেকে শুরু করে, তারপর এখন হঠাৎ করে আমি আমার এই ওয়াও সায়েন্সের প্রোডাক্টগুলো অর্ডার দিচ্ছি, তারপরে আমি ওখান থেকে ফেস ওয়াশ, তারপরে ব্যান্ডেড, মানে যা যা আমার যা যা দরকার লাগে ওখানে সব কিছু আমি পেয়ে যাই। তারপর ওখানে সবার থেকে ভালো, ওখানে টেস্টও করানো হয়, যেমন ব্লাড টেস্ট, ডায়াবেটিস টেস্ট, ওই টেস্টগুলোও করানো হয়। বাই দ্য ওয়ে আমি কিছু প্রমোট করছি না, আমি জাস্ট বলছি আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো। তো চলো বেশি না কথা বলি, লেটস গেট স্টার্টেড, মানে মেইন রিভিউ উইথ দ্য প্রোডাক্ট। সো ওয়াও সায়েন্স, ওয়াও স্কিন সায়েন্সের এই ফেস ওয়াশটার নাম হচ্ছে অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ, যেটার মধ্যে তোমরা ট্রি ট্রি এসেন্সিয়াল অয়েল পাচ্ছ, নিম লিফ পাচ্ছ, মালবেরি পাচ্ছ, আর লিকিউরাইজ এক্সট্র্যাক্ট পাচ্ছ। এটা ইনফিউজড উইথ ন্যাচুরাল অ্যাক্টিভস, এটার মধ্যে ন্যাচুরাল অ্যাক্টিভস আছে, যে অ্যাক্টিভসগুলো আমাদের স্কিনে গিয়ে মানে খুব তাড়াতাড়ি কাজ করে, যাতে আমাদের অ্যাকনে যেগুলো আছে অ্যাকনে যাতে না হয়, অ্যাকনেটা যাতে কমে যায়, ওই জন্য এটা বেশিরভাগ করা ইউজ করা। আর এটা বেশিরভাগ আমার অয়েলি স্কিন, তো অয়েলি স্কিন তাই জন্য আমার অনেক সময় না মানে মুখে ঠিক অ্যাকনে বেরোয় না, আমার মুখে অনেক র্যাশ বেরোয় যেহেতু অয়েলি, আর এখন অনেক মাস্ক পরে থাকি, তাই জন্য আমার মানে গালগুলো না লাল হয়ে যায়। তো এটা তোমার, আর আমার একটা ব্লাশের মতো দেখতে লাগে, ঠিকঠাক লাগে কিন্তু না, প্রচুর একটু মাঝে মাঝে ইচিংও হয়। তো এটা কি করে, এটা তোমার হেল্পস টু কন্ট্রোল অ্যাকনে, এটা ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসও মানে ঠিকঠাক করে, এটা হেল্পস ইজ রেডনেস অ্যান্ড ইচিং, এটা মানে ইউজ করলে রেডনেস আর ইচিং হয় না, অনেক কমে যায়, আর এটা হেল্পস লাইট অ্যান্ড অ্যাকনে স্কার আর স্পট। মানে এটা আমি ইউজ করছি, এটা থেকে আমি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু আমার অ্যাকনে স্কার কিংবা অ্যাকনে স্পট আমার কিচ্ছু নেই। তাই জন্য মানে যেহেতু নেই, আমি তো আর ইয়ে করতে পারবো না, মানে বুঝতে তো পারবো না যে কি, কিন্তু এটা মানে আমি এটা ইউজ করার পরে আমার মুখে অতটা র্যাশ বেরোচ্ছে না। আর যেগুলো তোমার ভাবো মুখে আমার যে যে ইচিংগুলো হতো কিংবা যে রেডনেসগুলো, এই রেডনেসগুলো এখন আমার মানে এতটাও আসছে না। অনেক সময় আমি মাস্ক পরে থাকি, মাস্ক পরে থাকার কারণে এই জায়গাগুলো আমার মানে ইয়ে থাকে, এক্সপোজারে থাকে না, টাইট থাকে, ওই জন্য অনেক সময় এই জায়গাগুলো জ্বালা পড়ে। ওটার কারণ তো এই, এটা তো ঠিক করতে পারবে না যেহেতু তোমার মানে ওটা আমার ন্যাচুরাল রিজন, ওই জন্য তো ঠিক করতে পারি, কিন্তু আমার যদি মুখের কোনো ইয়ে থাকে, যখন রেডনেস হয়ে যায়, ভাবো একটা আমি ভাবো একটু চুলকালাম টুলকালাম বা কিছু হলো, তখন এটা মানে লাগালে ঠিকঠাক হয়ে যায়। তারপরে এটার মধ্যে লেখা আছে নো প্যারাবিন সালফেট সিলিকনস কালার, মানে এটার মধ্যে কোনো প্যারাবিন নেই, কোনো সালফেট নেই, মানে কোনো সিলিকন নেই। সিলিকন বলতে আমরা ওগুলো বুঝি যেটার মধ্যে মানে যে ফেস ওয়াশগুলোর মধ্যে
মানে কি বলবো, ছোট ছোট বিট থাকে, ওই বিট গুলো এর মধ্যে প্রেজেন্ট। হ্যাঁ, তো বলতে গেলে এটার মধ্যে কোনো কালার নেই, আর এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড কি এইসব গুলো এটার মধ্যে হয়। হ্যাঁ, আমিও নিচে ইউজ করছি, এটা খুবই ভালো। এটা নেট ভলিউম হচ্ছে 100 ml, এটা 100 ml এর দাম 250, কিন্তু আমি পেয়েছি হচ্ছে 211-এ, 211 টাকায় আমি পেয়েছি। আর বলতে গেলে এটা ডিপ ক্লিনস করে, জেন্টলি এক্সফোলিয়েটিং করে, আর অ্যান্টি একনে ফেস ওয়াশ ফর অ্যাকনে প্রোন অয়েলি স্কিন। আর এটা কীভাবে ইউজ করবো আমি বলছি, এখানে লেখা আছে হাউ টু ইউজ, এখানে লেখা আছে যে ওয়েট ইউর ফেস অ্যান্ড নেক, স্কুইজ আ স্মল অ্যামাউন্ট অফ ফেস ওয়াশ অন ইউর পাম, অ্যাপ্লাই অ্যান্ড ম্যাসাজ ফর 30 to 60 seconds অন ইউর ফেস ইউজিং সার্কুলার মোশনস উইথ ইউর ফিঙ্গার্স, ওয়াশ অফ উইথ প্লেন্টি অফ প্লেন ওয়াটার, ড্যাব ইউর ডাই মানে স্ক্রিন উইথ সফট টাওয়েল। মানে তোমরা কি বলি, আমি যখন এটা ইউজ করি আমার ঠিক মানে এইটুকুনি লাগে, এইটুকুনি দিয়ে আমার মুখে আমার হয়ে যায়। আর এটা আমি কি এরকম করে নিয়ে জাস্ট এটা নিই, নেওয়ার পর এরকম এরকম করে আমি জাস্ট কি বলি এরকম এরকম করে জাস্ট মুখ থাকবি, তো ধোয়ার পরে এটা হয়ে যায়, মানে মুখটা ধুয়ে ফেলি আমি। অত টাইম দেখিনি, 30 কি 60 সেকেন্ডস, আমার ভাবো মুখে ওটা দিলাম, দিয়ে ওটা ল্যাদারটা হাতে করলাম, করে ইউজটা করলাম, তারপর মুখটা মনে হচ্ছে হ্যাঁ ঠিক হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তো মুখটা ইউজ করলাম। কিন্তু এটা আমি একটা কথা বলবো, কিন্তু এটা ইউজ করার পর মুখটা একটু ড্রাই লাগে, আমার নিজের অয়েলি স্কিন, তো কভার করে মুখটা একটু ড্রাই লাগে, আমি হালকা করে একটু ময়েশ্চার লাগাই, ময়েশ্চারাইজার, কিন্তু মনে হলে আমি লাগাইও না, আমি ভাবি যে অয়েলি স্কিন আবার ময়েশ্চারাইজার লাগবে, তাই লাগাই না, কিন্তু এটা লাগানোর পর হালকা ড্রাই হয়ে যায়, যেহেতু অয়েলি স্কিন ওটা আমার 15 থেকে 20 মিনিট লাগে, তারপরে আবার আমার মানে আস্তে 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 আমার মুখে অয়েল আবার ইয়ে হয়ে যেতে পারে, মুখটা আবার আমার অয়েলি হয়ে যায়। আর এটার মধ্যে পিউরিফাইড ওয়াটার আছে, এটার মধ্যে কোকা মাইট্রোফাইল প্রোফাইল বিটেন আছে, গ্লিসারিন আছে, সোডিয়াম কোকাইল আইসোথেনেট আছে, আরও অনেক কিছু আছে। হ্যাঁ, এটার মধ্যে বড় কথা অ্যালোভেরা আছে, যেটা আমাদের ইচিং তারপর রেডনেস আমি আগেও বললাম ঠিকঠাক করে। আর এটা তোমার কি বলি, এটা 100% ভেগান, আর এটা অথেন্টিক্যালি টেস্টেড অলসো। হয়ে গেল, হ্যাঁ এটা চলো আমি তোমাকে ইয়েটা দেখাই, টেক্সচারটা দেখাই। এটা একটা ইয়ে মানে কি বলে, এটা যে ইয়েটা এসছে এটা তোমার ইয়ে এরকম মানে খোলার সিস্টেমে আসে, এরকম খোলার সিস্টেম, এরকম খোলা সিস্টেম আসে, একটুখানি জাস্ট টপ নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এটা জাস্ট অনেকটাই মানে পাতলা ফোম মানে পাতলা ইয়ে টাইপের, অনেকটাই পাতলা, অনেকটাই দেখো জাস্ট ওটা ফ্লো করে যাচ্ছে, এতটাই পাতলা, অনেকটাই পাতলা এটা, অনেকটাই দেখো, তো যখন আমি এটাকে ইয়ে করছি ড্যাপ করছি তখন দেখো অনেক পাতলা দেখাচ্ছে, এটা আমি নেক্সট প্রোডাক্ট রিভিউ করছি, সেটা হচ্ছে এই যে, যেটা হচ্ছে ওয়াও অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পু, এই যে বাউয়ের অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পু, এটা আমি অনেকদিন আগেই পারচেস করেছিলাম, অনেকদিন আগে। তো প্রথমে আমি বলি এটার দাম, এটার দাম এটা হালকা আমার জন্য পড়েছে, এটা হালকা কস্টলি আমার জন্য, অনেকটাই এটা কস্টলি পড়েছে, মানে অনেক কিনেছিলাম আমি অনেকদিন, এটা আমি চালিয়েছি হচ্ছে কি বলে বলছি আমি, এটা এটার কেসটা আমি বলছি, এটার ব্যাপারটা, এটা শ্যাম্পুটার দাম হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে তোমার অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পু 500 টাকা। শ্যাম্পুটা তোমার শ্যাম্পুটার মধ্যে প্যারাবিনস নেই, সালফেট নেই, সিলিকন নেই, আর এটাও মেড উইথ ন্যাচারাল অ্যাক্টিভস, এটা মেড উইথ ন্যাচারাল অ্যাক্টিভস, এর যেটাও খুবই ভালো, আর এটা মেড উইথ 100% ন্যাচারাল অ্যান্ড র হিমালয়ান অ্যাপেল সিডার ভিনিগার, হেলথ রিমুভ বিল্ড আপস রিস্টোর শাইনস অ্যান্ড স্মুথনেস। এটা বলছে যে এটা লাগিয়ে তোমার তোমার যে মাথার যে বিল্ডস আপগুলো হয়ে গেছে, যেমন কি তোমার মাথার চুলগুলো রাফ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, সেটা ঠিক করে, তারপর তোমার চুলে একটা শাইন দেয়, একটা স্মুথনেস দেয়, তারপরে তোমার এটা খুবই ন্যাচারাল। আর এটা কেমনভাবে ইউজ করতে বলেছে দেখো, এটা টু ইউজ ওয়েট হেয়ার, অ্যাপ্লাই আ জেনারাস অ্যামাউন্ট অফ শ্যাম্পু অন দ্য পাম, massage well into soaking wet hair and scalp using fingertips, work up a rich lather, rinse truly,
এটা তোমার কি বলতো, এটা তোমার একটুখানি লাগে, মানে একটুখানিও বলবো না আমি, এটা 4-5টা পাম্প লাগে। মানে আমার চুলের লেন্থটা, আমার চুলটা অনেকটাই বড়, মানে কোমর অবধি টাইপ কা, তো ওটার জন্য অনেকটাই পাম্প লাগে। পাম্প লাগার পর চুলটা বেজানোর পর ওটা হাতে ওটা ইয়ে করার পর এরকম এরকম করে ম্যাসাজ করি, করার পর ওটা ধুয়ে হয়ে যায়। এটা সবার থেকে বড় কথা, এটার ইনগ্রিডিয়েন্টস আছে যেমন কি পিউরিফাইড ওয়াটার, গ্লুকোসাইড, সোডিয়াম মিথাইল কোকাইল টাউরেট বা সোডিয়াম, যেহেতু এটার মধ্যে তোমার অ্যাপেল সিডার ভিনিগার আছে, সেহেতু এটা কি করে তোমার চুলে একটা শাইন দেয়। আমি যেহেতু এটা ইউজ করেছি, এটা আমার বোতলটা পুরো ফাঁকা হয়ে গেছে, আমি ফাঁকা বোতল রিভিউ করছি। তো যেহেতু যখন এটা ইউজ করতাম কি বলতো, যখন শ্যাম্পুটা হয়ে গেল, আমি চুলটা শুকাল মানে ভিজে আছে, ওই সময় চুল থেকে স্মেল বেরোচ্ছে অ্যাপেলের, খুব সুন্দর স্মেল বেরোয়। তারপর শুকালো, যখন শুকানোর পরও ওখান দিয়ে খুব সুন্দর স্মেল বেরোয়, মানে স্মেলটা তোমার 2 থেকে 4 দিন থাকে স্মেলটা। স্মেলটা থাকার পর তোমার চুলটা যখন শুকাবে না, চুলটা তোমার বাউন্সি হয়ে যাবে, বাউন্সি হবে, তারপর চুলের মধ্যে তোমার অনেক ভলিউম আসবে। মানে চুলটা না, আমার চুলটা দেখছো হচ্ছে এরকম পাতলা পাতলা করা আছে, কিন্তু এরকম শ্যাম্পুটা যখন ইউজ করতাম, ইউজ করার পর এমন শ্যাম্পুটা মানে চুলটা না আমার অনেকটা ভলিউম হয়ে যাবে, মানে চুলটা আদানোর পর চুলটা এরকম ফুলে ফুলে থাকতো ব্যাপারটা। আমি শ্যাম্পু করিনি, এখন নর্মালি আমার চুলে তেল দেওয়া আছে। আর এই শ্যাম্পুটা এতটাই দামি ছিল, 500 টাকার শ্যাম্পুটা আমি চালিয়েছি 1.5 বছর, 1.5 বছর শ্যাম্পুটা চালিয়েছি। কারণ মানে আমি যখন শ্যাম্পু করতাম, আমি শ্যাম্পুটা করি কি দিয়ে, আমি নর্মালি শ্যাম্পু করি ও ট্রিসেমি কিংবা ডাভ কিংবা সানসিল্ক দিয়ে শ্যাম্পুটা করি। আর কন্ডিশনারও আমি ইউজ করি হচ্ছে লরিয়েলের, লরিয়েলও শ্যাম্পু মাঝে মাঝে ইউজ করি, কিন্তু এটা অনেকটাই আমার জন্য এক্সপেন্সিভ লাগছিল। তাই এটা আমি কি করতাম, যখন কোনো ভাবো অকেশন কিংবা ভাবো দুর্গাপুজো কিংবা ভাবো কোনো বার্থডে পার্টি আছে কিংবা কারোর বাড়িতে যাচ্ছি, তখন এই শ্যাম্পুটা ইউজ করতাম। কারণ এই শ্যাম্পুটা বোতলটা একটুখানি, আর এটা 500 টাকা, তো মানে 500 টাকা দাম, দিচ্ছে হচ্ছে 300 ml, 300 ml দিচ্ছে, কিন্তু আমার একটু কস্টলি লাগছিল। আর এই যে টিউবের পাম্পটা না, এই পাম্পটা এখান দিয়ে খোলার সিস্টেম আছে, এখান দিয়ে মানে পাম্পটা এইটা না, বোতলটার না পাম্পটা এই সিস্টেম, এখান দিয়ে একটা মানে এরকম করে টেনে বের করতে হয়, মানে এখান দিয়ে এটা টেনে বের করলে ব্যাপারটা এরকম করে খুলে আসে, তারপরে এটা পাম্প করতে হয়। কিন্তু এই পাম্পটা করলে আমার পাম্পটা বেরোতোই না, তাই জন্য আমি পাম্পটা ছাড়াই আমি বন্ধ করে দিতাম, মানে ইউজই করতাম না এই পাম্পটা। পাম্প আমি ইউজ করতাম, পাম্প ছাড়া এটা খুলে আমি এটা ইউজ করতাম, দেখাচ্ছি খুলে ব্যাপারটা। আমার শ্যাম্পু একটু আনি, আমি পুরোটাই শেষ করে দিয়েছি, এখনো এখনো না এটা দিয়ে এখন বের করলাম, এখন এটা দিয়ে স্মেল বেরোচ্ছে, এখন এটা দিয়ে অ্যাপেল সিডার স্মেল পাওয়া যাচ্ছে, অনেকটাই স্মেল পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার, এটা ইউজ করো, মানে এটা আমি রিকমেন্ড করবো তোমরা ইউজ করো, যদি মানে তোমাদের লাগে যেটা অ্যাফোর্ডেবল তোমরা ইউজ করো, এটা খুবই ভালো। এটা ইউজ করলে তোমাদের হেয়ারটা খুবই ভালো থাকে, হেয়ার দিয়ে টেকনিক ধরে হেয়ারটা স্মুথ হয়, বাউন্সি হয়, ভলিউম থাকে, তারপর এটা একটু শাইন দেয়, সিল্ক দেয়। আর অবশ্যই তোমরা যখনই শ্যাম্পু ইউজ করবো, আমি রিকমেন্ড করবো শ্যাম্পু ইউজ করার পর তোমরা সিরাম ইউজ করো, আমিও সিরাম ইউজ করি। সিরাম আমি কী সিরাম ইউজ করি না ইউজ করি, এটা আমি পরের দিন একটা রিভিউ দিয়ে দেবো, যে আমি কী সিরাম ইউজ করি কি। তারপর আমি একদিন আমার চুলটাও আমি দেখিয়ে দেবো কত অবধি, অবভিয়াসলি হ্যাঁ অনেকটাই বড়ো, না এতটাও বড় না এইটা। আর অবশ্যই তোমরা অয়েলিং করো, আমি অয়েলিং করি, অয়েলিং হলো কিছু টিপস আছে, আমি ওটা পরের ভিডিওতে বলবো যে অয়েলিং আমি কী দিয়ে করি, সিরাম আমি একটা মানে পরের দিন একটা নতুন ইয়ে নিয়ে আসবো যে অয়েলিং সিরাম আর চুলে কি দিয়ে ম্যাসাজ করা উচিত কিংবা হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক আমি করি না, মানে হঠাৎ করে আমার ঠান্ডা লেগে যায়, পরীক্ষা আমি শীতকালে তো করিই না, বলতে গেলে শীতকালে তেল লাগাও, তোমার শ্যাম্পু করো আর কন্ডিশনার দাও ব্যাস, আর তারপর সিরাম লাগাও মাস, তাহলে আমার চুল একদম হাওয়া হাওয়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার আমি নতুন ভিডিও কিংবা নতুন ব্লগ নিয়ে আসবো, তো তোমরা কিপ ওয়েটিং, আর যেমন সাপোর্ট করছো তেমনই সাপোর্ট করো। সো বাই, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।